আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিজ নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার নিউ ইয়র্কে জীবনের আরেকটি দিন শেয়ার করব। আজকে দিনটা অনেক বেশি সুন্দর, বিউটিফুল ওয়েদার, অনেক সুন্দর একটা দিন। তো আমি হাঁটতে বের হয়েছি। আমি মাঝে মাঝে এরকম হাঁটতে বের হই, একদম রেগুলার হাঁটি না। আর রাস্তার মধ্যে ফুলগুলো দেখছিলাম। আর হাঁটতে হাঁটতে আমি নার্সারিতে এসেছি। আমি আরেকটা ব্লগে বলেছিলাম নার্সারিটা আমার বাসার খুবই কাছে। তো নার্সারিতে এসে আমার মন অনেক বেশি ভালো হয়ে গেছে, এত বেশি ভালো লাগছিল। মানে নার্সারিতে ফুল আর ফুল, মনে হচ্ছে যে ফুলের রাজ্যে চলে এসেছি। আর যেদিকে তাকাচ্ছি রং বিরঙের ফুল, আর ফুল ফুল দেখলে কার না ভালো লাগে বলেন। তো আসলে যেদিকে তাকাচ্ছি ওইদিকে ফুল। আপনারা এই সময়টা নিউ ইয়র্কে এখন অটাম সিজন চলছে, এটাকে ফল সিজনও বলে। আমার এই সিজনটা ভীষণ ভীষণ পছন্দের একটা ঋতু। বেশিরভাগ মানুষের সাধারণত স্প্রিং পছন্দের হয়, আমার ফল সিজনটা অনেক বেশি ভালো লাগে। এই সময় গাছের পাতার কালার অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, আর গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। তারপরে ফুল থাকে, আর সুন্দর একটা মিষ্টি ওয়েদার থাকে। দেখুন আমি ফুলের রাজ্যে। আসলে আমি আপনাদেরকে মানে ভুলে বোঝাতে পারবো না, ওই জায়গাটা গেলে মানে যেদিকে তাকাচ্ছি ওইদিকেই ফুল দেখছি, খুবই সুন্দর। তো যাদের বাসার কাছে এরকম নার্সারি আছে, এখন নার্সারিগুলো সবগুলোই কিন্তু ফুলে সেজে আছে। কারণ আমরা সবাই জানি অটাম সিজনে সাধারণত মানুষ এই ফুলগুলো নিয়ে বাসার সামনে রাখে, আর মিষ্টি কুমড়ো কিনে রাখে। তো অনেকগুলো মরিচ গাছ ছিল সাজানোর জন্য। তো আমি এত ফুল দেখে মানে কেনার লোভ সামলাতে পারিনি, তো আমি আমি দুটো ফুল গাছ কিনে নিয়েছি। আর আসার সময় একটা ফার্সিমুন গাছ দেখেছিলাম, অনেক বেশি ফার্সিমুন ধরে আছে। এই ফুলটা আমি কিনেছি, এত রং বিরঙের ফুলের মধ্যে জানি না কেন যেন আমার এই ফুলের কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে। তো আমি আমার বাসার পিছনে ব্যাকইয়ার্ডের ড্রাইভওয়ে দিয়ে ফুলগুলো নিয়ে এসেছি, আর আসার পরে আমার গার্ডেনটা দেখছি। আসলে এত বেশি সবজি ধরেছে এখন, সাধারণত এরকমই হয় যখন শীত শুরু হয়ে যায় তখন গার্ডেনে অনেক বেশি সবজি ধরে। আর মানে খেয়ে শেষ করার আগেই কিন্তু গাছ আবার ঠান্ডায় মারা যায়, তখন খুব বেশি খারাপ লাগে। মনে হয় যে এতদিন এত সবজি ধরছিল না, আর এখন যখন ধরা শুরু করেছে তখনই কিন্তু আসলে এরকম হচ্ছে। তো আমি গাছগুলোকে রেখে ভালো করে একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে এই গাছের অনেক বেশি পানি দিয়ে রাখতে হয়, তাহলে ফুলগুলো সবসময় তাজা সুন্দর থাকে। আর দামও কিন্তু এত বেশি না, অল্প দামে ফুলগুলো দেখা যায়। কাঁচা ফুল কিনলে অল্প কয়েকদিনে নষ্ট হয়ে যায়, আর এই ফুলগুলো প্রায় দুই মাসের মতো থাকে, দেড় দুই মাসের মতো থাকে ঠান্ডা আসা পর্যন্ত। তো আমি ফুলগুলো হাত দিয়ে ধরছিলাম, আর কয়েকটা ফুল ছিঁড়ে বাসায় নিয়ে যাচ্ছিলাম। আসলে নিউ ইয়র্ক আর বাংলাদেশ যেখানেই বলুন না কেন, ওখানেই মানুষ আসলে এখন ভালো নেই। করোনার পরবর্তী সময়টাতে মানুষ খুব বেশি সমস্যায় আছে। তো আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আমি সাধারণত যা পাই তাই খাই, আমার ব্রেকফাস্টে কোনো কিছু ঠিক নেই, এক এক দিন এক এক জিনিস খাই। আর সাধারণত সানডেতে ব্রেকফাস্ট ভালো করে বানানোর চেষ্টা করি, আলু ভাজি বা রুটি বাংলাদেশের মতো করে। আর অন্য অন্য দিন আজকে আমি পিনা বাটার আর বাটার দিয়ে টোস্ট করে খেয়ে নিচ্ছি, আলমন্ড মিল্ক খাচ্ছি একটু। আর আমাদের বাসায় সাধারণত সবাই সবার ব্রেকফাস্ট করে বানিয়ে খায়, আমার হাজবেন্ড ওটাও নিজে বানায়, তারপর মাঝে মাঝে আমার মেয়ের জন্য বানায়, আমার মেয়ে ওটাও নিজে করে খায়। তো সাধারণত একদিনই হয়তো ভালো করে ব্রেকফাস্ট করা হয়, আর যদি মেহমান থাকে বাসায় তাহলে অন্যরকম। তো আমরা লাইভ চিকেন কিনতে গিয়েছিলাম, সাধারণত দোকানের চিকেনগুলো ভালো লাগে না, লাইভ চিকেন কিনে। তো একটা
একটা দিন আসলে আমাদের অনেকগুলো কাজ থাকে, অনেক রান্না বান্না, আমি অনেক রান্না করেছিলাম কিন্তু রান্নাগুলোর কিছুই ভিডিও করিনি। আসলে আমি সাধারণত 10 মিনিটের একটা ভিডিও করি, তো 10 মিনিটে আসলে আমাদের এত বড় একটা দিনের এত কিছু কাজ এগুলো আসলে দেখানো সম্ভব না। তো আমি আজকের ব্লগে সাধারণত আমার জন্য আমি কী করছি আজকের দিনটা ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার জন্য একটা সালাদ বানিয়ে নিয়েছি, অ্যাভোকাডো আর শসা দিয়ে, বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি। আর এটার সাথে আমি একটু লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, তারপর একটু অলিভ অয়েল দিয়ে মাখিয়ে একটা স্যালমন ফিশকে গ্রিল্ড করে নিয়েছি। সামটাইম আমি চিকেনকে গ্রিল্ড করে নিই, একটা বিফ স্টেক করে নিই, তো এরকম করে খাই আর কি মাঝে মাঝে, কিন্তু এটা আমি রেগুলার খাই না। যখন ভালো লাগে না কোনো কিছু তখন মাঝে মাঝে এরকম খাই। তো যেটা বলছিলাম যে আজকে আসলে লাইভ চিকেন নিয়ে আসছি, দুপুরে অনেক রান্না করেছি কিন্তু কিছুই ভিডিওতে করিনি। আর স্যালমন ফিশটা আমি কীভাবে রান্না করেছি ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে, আমি ভিডিওটা রেখেছি, আমি নেক্সট ব্লগে শেয়ার করব স্যালমন ফিশটা আমি কীভাবে রান্না করেছিলাম। তো আমি স্যালমন ফিশ অনেকভাবে রান্না করি, দেশি স্টাইলও রান্না করি, তারপরে বেক করি, তবে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট। এইভাবে স্যালমন ফিশ করলে স্কিনটা অনেক বেশি ক্রাঞ্চি থাকে আর খেতে খুবই বেশি খুব মজা। তো এখন আমি বাইরে এসেছি বিকেলের সময়টাতে, আমি ফুলগুলোকে ঠিক করে রাখবো, আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই। আর আমি কিছু বীজ সংরক্ষণ করে রাখছি, আর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ভালো থাকি, নেক্সট ইয়ারে যখন গার্ডেন করব তখন এই বীজগুলো ইউজ করব। আমি সাধারণত কখনোই বেগুনের বীজ দিয়ে গাছ করে গাছ লাগাই না, বেগুন গাছ কিনে নিয়ে আসি। তো এবারে আমার বেগুনগুলো অনেক ভালো ছিল, এই জন্য আমি বীজ রেখে দিয়েছি। তো আমি এগুলোকে কাঁচের পাত্রে ঢুকিয়ে তারপরে রেখে দেব। আর সবসময় বীজ সংরক্ষণ আপনারা যারা করেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে বীজগুলোকে বাসার ভিতরে ঢুকাবেন না, কারণ ওইভাবে দেখা যায় বীজের মধ্যে সিডগুলোর মধ্যে বিভিন্ন পোকা হয়ে সিড নষ্ট হয়ে যায়। আর যদি বাইরে রেখে দেন তাহলে দেখা যায় 2 বছর এগুলোর কিছু হয় না। আর আমি ফ্লাওয়ারগুলোকে একটাকে হ্যাং করব, তো হ্যাঙের জন্য দেখুন আমি দড়ি দিয়ে কীভাবে ফ্লাওয়ার পটের হ্যাঙ্গার বানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভিডিও শেষের দিকে এটাকে একদম স্লো করে ডিটেলস করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কীভাবে বানাচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষের কাছে শেখার অনেক কিছু আছে, আমি প্রতিনিয়তই সবার কাছে অনেক কিছু শিখছি। তো আমার আজকের ব্লগে আমি সাধারণত এই যে যে হ্যাঙ্গারটা বানিয়েছি এটা অনেক বেশি সেফ, এটা কোনোভাবে ফ্লাওয়ারদানি নিচে পড়ে যায় না, তারপরে খুব ভালোভাবে হ্যাঙ্গারওয়ালা যখন টপ থাকে না বা হ্যাঙ্গারওয়ালা টপগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, তখন এরকম আপনি যদি কোনো একটা রেগুলার টপকে হ্যাং করতে চান তাহলে এই দড়ির নটটা ইউজ করে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন। তো নেক্সট টাইম আমি যদি কখনো ভিডিও দিই আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আজকে আমি যে কোরআনের আয়াতটা বলবো সেটা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি, ক্ষুধা এবং মাল জান ও ফল ফসলের ক্ষতির দ্বারা, আর ধৈর্য অবলম্বনকারীদের সুসংবাদ দাও, সূরা বাকারা 155 নম্বর আয়াত। করোনার পরবর্তীতে এখন কিন্তু মানুষ আর্থিকভাবে অনেক বেশি সমস্যায় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, তারপর সব কিছু দিয়ে, কিন্তু যারা ধৈর্যশীল থাকবে যারা আল্লাহর এই ফয়সালাগুলো সহজভাবে মেনে নেবে তারাই কিন্তু জান্নাতের সুসংবাদ পাবে। তো আপনারা খেয়াল করে দেখুন আমি কীভাবে একটা ছোট্ট দড়ি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ফ্লাওয়ার টপ যত বড় হবে আপনারা ওরকম বড় দড়ি নিয়ে করবেন। তো এভাবে আমি একটা ইজিভাবে একটা নট বানিয়ে টাপটাকে করছি, আপনারা খেয়াল করে দেখুন। এটা খুব সহজ একটা টেকনিক। আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।